بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كونوا قوامين بالقسط شهداء لله. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا إياكم بالآيات والذكر الحكيم. معزز محترم مسلم كرام رمضان ماشي أمرا আল্লাহ রহমতের দিনগুলির মধ্যে পবিত্র কোরআনের কিছু কথা বলার শোনার তৌফিক দান করতেন। রোজার মাস একটা এত গুরুত্বপূর্ণ একটা মাস, হাদিস শরীফের মধ্যে রসুল বলতেন, বরং সেটা হাদিসের মুক্তি, রসুলের মুখ থেকে আসতে সরাসরি আল্লাহ পাক এলহাম করতেন, অথবা আপনার মেয়েরাজের রজুদিতে যে কথা সরাসরি বলতেন, কোনো মাধ্যম ছাড়া এটারে হাদিসের পুষ্টি হয়। রসুলের কথা যদি সাহাবীরা নকল করে এটাকে হাদিস বল, আর নাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কল কল রসুলের এটারে বলে হাদিস। আর রসুল যদি আল্লাহর কথা নকল করে আর রসুলের কথা আসলাম কল কল আল্লাহ কুতাব, তাহলে এটার নাম হাদিসের পুষ্টি। তো হাদিসের পুষ্টির মধ্যে আল্লাহ পাক বলতেছেন আত্মবুদ্ধি ওয়ানা আতিজেলি অথবা ওয়ানা বুঝেজেলি, বান্দা রোজা আমার জন্য রাখে, রোজার প্রতিদান আমি নিজের হাতে দিই, যত অবাদত সব এবাদত ফেরেস্তাদের আপন নাম ফেরেস্তাদের কাছে আছে, এদিক দিয়ে ডান দিক দিয়ে মন্তার, ডান দিক দিয়ে নাকি, তো দুজন ফেরেস্তা নেকের আমল আর বদের আমল লেখতে থাকে, তাদের কাছে নামায় আমল আছে, আমল নামা আছে, তো যা কিছু ভালো কাজ করে এটাও লেখে, খারাপ কাজ এটাও লেখে, তো সমস্ত এবাদত এটা করে তারা লেখে। কিন্তু রোজার বলে আল্লাহ বলে দেন আত্মগুলি ওয়ানা আজিজি, বান্দা আমার জন্য রোজা রাখবে আর রোজার প্রতিদান আমি নিজের হাতে দিই। আরেক হাদিসের মধ্যে আসছে আদিস্তাই হুকুম আমা বুঝিয়ে দিই, বান্দা রোজা আমার জন্য রাখছে আর রোজার প্রতিদান আমি আল্লাহ দিচ্ছি, বান্দা আমার জন্য রোজা রাখছে রোজার প্রতিদান আমি আল্লাহ দিচ্ছি, এর মানে রোজা যদি হক আদায় করে রাখতে পারে ওই ব্যক্তির জন্য আমি আল্লাহই রইল। এই জন্য রোজার মধ্যে কমজোরি করবেন না। আমাদের দেশের মানুষদের জন্য মাত্র 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা রোজা, এখনো এবং বিভিন্ন এলাকার মধ্যে প্রায় 23 ঘন্টা পর্যন্ত রোজা আছে, কিন্তু সেখানে পত্রিকার মধ্যে পেয়েছে সেখানের মানুষ রোজা ধরে আছে, 23 ঘন্টায় রোজা রাখে, সেখানের ছেলেমেয়েরাও রোজা রাখে, সেখানের মধ্যে 22 ঘন্টা 23 ঘন্টা রোজা 1 ঘন্টা রাখ, সেখানের মানুষেরাও 22 ঘন্টার জন্য রোজা ধরে না, আর আমরা 12 ঘন্টা 13 ঘন্টা সময় পেয়ে আসছি, তারপরে রোজা দিয়ে গেছে, এটা আল্লাহর আমানতের খেয়ানত হবে, আল্লাহর সাথে খেয়ানতদারি হবে। আমরা চেষ্টা করি রোজার দিকে খেয়াল রাখি, রোজাটা গুরুত্ব সহকারে রাখার চেষ্টা করি, কত তার আপনাদেরকে নিয়ে আলোচনা করতেছিলাম, আল্লাহ রব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ বান্দা ওই ব্যক্তি যে ব্যক্তি সেই মানুষ নামের দেখানো করতে চলে, নিজেকে আল্লাহর জন্য বিলীন করে দেয়। আজকে যে আয়াতটুকু তিলাওয়াত করেছি সূরা নিসা এর 135 আয়াত, খুব নাজুক খুব গুরুত্বপূর্ণ আয়াত, আমরা যদি এই আয়াতের উপরে আমরা চলতে পারতাম আমাদের পুরা বিশ্বে মুসলমানরা আজকে দাবি হতো। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদার পুরুষেরা নারীরা কোনো কওয়ামিনা বিল কিসত, তোমরা ইনসাফ কায়েম করো, পরস্পরে তোমরা ইনসাফ কায়েম করো, সুহাদা আলিল্লাহ এবং নিজেদের ভোটাধিকার, নিজেদের ভোটাধিকার
করো একমাত্র আপনাকে দূষিত রাখছো। যদি ভোটের অধিকার যাকে তুমি ভোট দিতে যাচ্ছ সে যদি যোগ্য না হয় তাহলে তুমি তাকে ভোট দিও না। যদিও তারা তোমার আত্মহত্যা হয়, যদিও তোমার নিকটত আত্মীয় হয়, যদিও তারা তোমার বন্ধু বান্ধব হয়, তাই গরিব হোক ধনী হোক আপনার উপরে সুপোর্ট করো। তাই একটা দেখেন খুব গুরুত্বপূর্ণ বোঝা দরকার, আমরা সর্বপ্রথম বলছেন মুসলমানেরা তোমরা পরস্পরের ইনসাফ কায়েম করো। ইনসাফ শুধু আমাদের দেশের নেতারা কায়েম করবে আর আমরা জনগণরা কায়েম করবো না এমন না। আমরা যেরকম আমাদের বাসায় একজন যে মেম্বার করি, একজন যে চেয়ারম্যান করি, একজন যে এমপি করি, তাদের একটা দায়িত্ব আছে, তারা শাসক। কিন্তু আমরা বলছেন প্রতিটা মানুষ কোনো না কোনো ভাবে শাসক। আল্লাহ রসুল বলছেন কুল্লুকুম রাই ওয়া কুল্লুকুম মাসউলিনান রাইয়াতি, তোমরা প্রত্যেকে শাসক। মেম্বার এমপি মন্ত্রী তাদেরকে শাসক বলা হয় আমাদের বাসায়, কিন্তু আল্লাহর বাসায় রসুলের বাসায় বলা হয় তোমরা প্রত্যেকে শাসক। তুমি কমপক্ষে তোমার দুই তিনটা ছেলে মেয়ে থাকছে, ছেলে মেয়ে স্ত্রীর শাসক, তোমার স্ত্রী তুমি অনুপস্থিত ছেলে মেয়েগুলির শাসক, তোমার আত্মা নাতি নাতির সন্তানদের শাসক, দেশের একজন মুরব্বী সে যুবকদের শাসক। তো পৃথিবীতে মানুষ এমন কোনো মানুষ নাই কোনো না কোনো ভাবে সে শাসক না। কারো যদি দুনিয়ার কিছু না থাকে জঙ্গলে বড় হয় তাহলে সে শরীরটার শাসক, তার শরীরটার শাসক, শরীরটা একজনের আমানত, এই শরীরটাকে হেফাজত করা তার জন্য, এরকম তার জন্য শরীরটাকে হালাল পথে চালানো, হারাম থেকে বাঁচা, হালাল খানা খাওয়ানো, শরীরটাকে হালাল বেচা দেওয়া, এটা সে তার দায়িত্ব। প্রতিটা মানুষ শাসক, প্রতিটা মানুষকে আল্লাহ কিয়ামতের দিন তার শাসিত জিনিসের উপরে হিসাব নিবেন। দুইটা ছেলে আছে, একটা বাবা জনতা ছেলেকে মহাপ্পত, সেটা অন্তরের জিনিস, মহাপ্পত অন্তরের মালিক আল্লাহ। মহাপ্পত তারা দুনিয়ার যত মহাবালাপ হতে পারে জনতা ছেলে বাবা সমান কম, আদরের দিক দিয়ে সমান সমান, কাপড়ের দিক দিয়ে সমান সমান, এরকম দুনিয়ার যত মহাবালাপ সমান সমান, কিন্তু একটা ছেলে সুন্দর একটা ছেলে কালা। তো বাবাটা সুন্দর ছেলেটার প্রতি একটু মহাপ্পত বিনিময়ের বেশি, এতে করে গুণাগার হবে না, কারণ বিলের মালিক তো আল্লাহ। যেমন আব্বাটা না থাকা নয়জন স্ত্রী ছিল একসাথে রসুল, তো রসুল কোনো একটা হাতিয়া আসছে এটাকে নয়বার কর্তের সমান সমান পাক সবাই দিয়ে, কিন্তু দিলি মায়ের আয়সার থেকে বেশি দিল, তা আশাকে সর্বতম দিতে। আবার সবাই দিয়ে আইসার শেষে আয়সার বলেই এসে আয়সাকে সেটে দেখা করতে, তো রসুল দোয়া করতেন আল্লাহ যেটা মালিক আমি সেটা তো আমি পুরা করছি, প্রত্যেককে দান করছি, কিন্তু অন্তরের মালিক তো তুমি, কিন্তু আমার অন্তরটা আশার থেকে বেশি মায়ের। আন্তরিকভাবে যে মহব্বত আছে এটা আল্লাহর পক্ষ থেকে আছে, অন্তরের মালিক আল্লাহ, কিন্তু দুনিয়ার সমস্ত মহামালার সমাধিক দুইটা ছেলেকে সমান অন্তরালে সমান নিয়ম কানুন দিয়ে পাল দইব, ছেলে আছে দুইটার মেয়ে আছে দুইটা, আদি শরীফের মধ্যে আছে এ তেরোটা ছেলে মেয়েকে যদি ছেলেদেরকে দেওয়ার কাজে মহব্বত করে সন্তানকে, ঠিক মেয়েদেরকে যদি বাবা একই আন্দাজের মহব্বত করে, ছেলেদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে গিয়ে যে টাকা খরচ করতে, মেয়েদেরকেও যদি হুবহুব ওই টাকা খরচ করে, ছেলেদের মেয়েদের মাঝখানে যদি হিসাব কায়েম করে, আল্লাহ রসুল বলছেন কিয়ামতের ময়দানে এই সন্তানেরা আব্বার জাহান্নামের পর্দা হয়ে দাঁড়াবে। বাপ যদি জাহান্নামে যাইতে চায় পদাবলের কারণে এই সন্তানরা আটকায় ফেলবে, তারা পক্ষা হয়ে দাঁড়াবে, আমাদের আব্বা আমরা আমাদের আব্বাকে জাহান্নামে যাইতে দিব না। তো সন্তানদের ইনসাফ কায়েম করবে, সন্তানরা বড় হয়েছে এখন আমাদের দেশে বিশেষ করে অনুষ্ঠান কায়েম করে বাবা, এর উপরে বড় সন্তানরা বিশেষ করে বাবা যারা মধ্যম ফ্যামিলির আছে নিম্ন ফ্যামিলির, তো বড় সন্তানরা বাবার কাছে কাজ মিলে সারাটা জীবন কাজ করে, মেজর ছেলে ছোট ছেলে তারা লেখাপড়া করতে পারে শিক্ষিত হয়, কিন্তু অল ফ্যামিলির দায়িত্বটা কিন্তু বড় ছেলের কাজে দিয়ে যায়।
এখন যখন দুইটা ছেলে বড় হয়ে গেছে, ছোট ছেলে যদি তো মা বাপ পরিবারের মানুষ বড় ছেলেটাকে কেহামতের নজরে দেখে, যেমনও দেখা গেছে বড় ছেলেকে এরকম ভাবে বাবা আর্থিক সহযোগিতা কিছু না দিয়ে ছোট ছেলেদেরকে আর্থিক সহযোগিতা দিতেছে, মেয়ে ছেলেকে দিতেছে, অথচ পরিবারের মধ্যে সবচেয়ে বড় অবদান ছিল বড় ছেলে। কিন্তু বাপ কি করলে ইসলাম দায়ের করলো না, তো সন্তানকে সমান করালে সমান অবস্থায় দেখা দরকার। এমনকি ইসলাম বলতে সন্তান যখন এরকম উপযুক্ত হয়ে গেছে, সন্তান যখন চাকরির উপযুক্ত হয়েছে, বড় সন্তান কামাই করতেছে, ছোট সন্তানরা কামাই করে না, তখন বড় সন্তানের কামাইটাকে মা বাপ একটা ভাবে বড় সন্তানের জন্য এক অংশ রাখা দরকার, যেটা আমার সন্তানের কামাই। কিন্তু আমাদের দেশে কি করে, ও বড় সন্তান নিজে গিয়ে 8 বছরে লক্ষ লক্ষ টাকা কামাই, এখন বড় সন্তানটা বিদেশে অনুপযুক্ত হয়ে গেছে, ছোট সন্তান গুলি আস্তে আস্তে করে বেড়ে যাচ্ছে, এক একটা বিদেশ থাকে সম্পত্তি যখন বন্ধন করে সবার সমান বন্ধন করে, কিন্তু কামাইলে কিন্তু বড় ছেলেটা টাকা পয়সা সেটা অনিশ্চাপ করতে পারবা, আর এতটুকু করতে পারে বড় সন্তানের যে টাকা পয়সা আছে এক থেকে এক অংশ টাকা ছোট ভাইদের নাম দিতে পারে, বোনদের নাম দিতে পারে, এটা হচ্ছে বাবার দায়িত্ব। কিন্তু তা না করে কি করলো, বড় সন্তান তার হকটা পুরাটাই নষ্ট করলো, সব ভাইদেরকে সমান করালে দিত, তো বাবার সম্পত্তিও সমান সমান পাইলো ছেলেরা, আর বাকি ভাইয়ের সম্পত্তিও সমান সমান পাইলো, তাহলে বড় ভাইয়ের এদিকে সারাটা জীবনের কষ্ট ব্যক্ত হল। সেদিকে খেয়াল রাখা দরকার, বড় ছেলের দিকে একটু ভিন্ন নজরে দেখা দরকার, যদি অশিক্ষিত হয় বড় ছেলের দিকে একটু ভিন্ন নজর দেওয়া দরকার, যে ছেলে তো সারাটা জীবন আমার সাথে কাজ করছে, তাতে কাজ না যায় কাজ করছে, ছোট ছেলেরা তো আস্তে আস্তে করে পরিবেশ বানা হয়েছে, শিক্ষিত হয়েছে, তো ছেলেদের উপরে ইস্তাক কায়ে করা দরকার। ঠিক ছেলেরা আপনা আপনা যারা আছে তাদের উপরে মা বাপ গুরুজনের উপরে ইস্তাক কায়ে করা দরকার। তো এখন দেখা যাচ্ছে গুরু ছেলে মাকে বেশি মহব্বত করে, তো মারি খরচে মারি খেয়াল সাথে বাপের দিকে খেয়াল রাখে না, এটা ইসাদের খেলা। আপনা আপনা কোনজন আমার কোনজন সমান অধিকার পাও না, মহব্বতের দিক দিয়ে আপনা আমার থেকে 3 গুণ বেশি পাও না, কিন্তু দুনিয়ার মহামালাত আপনা আম্মা কোনজন সমান পাও না। গত কয়েকদিন আগে একজনে আমার ফোন করলো যে আমার আত্মাকে নিয়ে হজে যাওয়ার চেয়েছিল, তা আমি এমনি বললাম যে আপনার আত্মা আছেন পা আছে, তো উনি হজ করতেন না হজ করেন, তা আমি আর কিছু বলি নাই, উনি মনে মনে আবার কষ্ট পাইব, তো দেখেন এখন অহর ঘটনা করতেছে, তার মাকে নিয়ে হজ করতেছে, অথচ পাওনা তো তার আত্মাও সমান সমান পাওনা, কিন্তু মার দিকে তার দিদি মায়ের বেশি মহব্বত মার বেশি, এজন্য মাকেও নিয়ে হজ করতেছে, বাপকে পুণ্য দিল না, এতে করে ইনসাফের খেলা করে। ইনসাফ করা দরকার, প্রতিটা মানুষ প্রতিটা কাজে কর্মে প্রতিটা কাজ কর্মে ইনসাফ রাখা দরকার। এরকম সন্তান সন্ততি আব্বা আম্মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন সন্তান সন্ততি আব্বা আম্মার যেই প্রয়োজন প্রয়োজন সমান করালে এরকম সমান সমান করা দরকার, পুরা করা দরকার। তো আমাদের দেশে এমন দেখা যায় তো মারে এক ছেলে নিয়ে তা এরকম খানা খাওয়ায় লালন পালন করে, বাপেরে আরেক ছেলে নিয়ে খানা খাওয়ায় লালন পালন করে, এতে করে দেখা গেছে 3 ভাইয়ের মধ্যে 1 ভাই মায়ের মার হক আদায় করলো শুধু, আর বাকি 2 ভাই মার হক আদা করতে পারলো না, আরেক ভাই বাপের হক আদা করলো আর বাকি 2 ভাই বাপের হক আদা করতে পারলো না, এতে করে বাকি 2 ভাইয়ের হক তো নষ্ট হলো। এই জন্য সেখানেও ইনসাফ করা দরকার, তারা আমাদের আব্বা আম্মা, তাদের সমান হক রক্ষা করা দরকার, আব্বা আম্মারে টাকা দিয়ে প্রয়োজন হলে তাদের কাপড় ধোয়ার জন্য কাজ করার জন্য তাদের ফ্যাক্টরি রাখা হইলেও আব্বা আম্মার সেবা করা দরকার, তো এটা করা দরকার। তা আমাদের দেশে এমন হচ্ছে এখন ইনসাফ আস্তে আস্তে চলে যাচ্ছে, তো ছোট বাচ্চারে বাপ খুব মহব্বত করে নিজের সন্তানের জন্য পাগল, কিন্তু আব্বা আম্মার জন্য পাগল না, আসেন এমন হাজারো মানুষ সন্তানের জন্য এত পাগল, তাদের একটা নাই দুটা নাই সন্তানকে বলে দিয়ে ঘুরে, কিন্তু আব্বা আম্মা বৃদ্ধ হয়ে রয়েছে তাদের খবরও নেয় না, কিন্তু এটা একটু চিন্তা করলো না ইনসাফের নজরে যে আমিও তো একদিন ছোট ছিলাম, আমার আত্মাও তো আমার আত্মাও তো আমার এরকম মহব্বত করছে, এই ইনসাফের নজর তার দেয় না,
নিজের সন্তানকে নিয়ন্ত্রণ করে যাচ্ছে, মা বাবার খবর নিচ্ছে না, কিন্তু উল্টা কাছে হিসাব করে না যে আমরাও তো একদিন ছোট বাচ্চা ছিলাম, আমাদের আব্বা আম্মা তো আমাদেরকে এরকম ভাবে লালন পালন করছিল, এতটুকু না করে যদি টাকায় আমাদের দেশের বেচনা বাসা অনেক দূর হয়ে যাবে। তা আব্বা আম্মা বৃদ্ধ হয়ে গেলে সন্তান সন্ততি তাদের ক্যাপ করা হস অনুযায়ী ক্যাপ করা এতটুকু যে আমরা একদিন ছোট ছিলাম, তারা আমাদেরকে এর থেকে বেশি কষ্ট করে লালন পালন করছে। এক ঘটনা লিখেছে একটা কিতাবের মধ্যে, পাকিস্তানের কিতাব, এক মা তার দুধের শিশু রাত্রে তিনটা সময় কেমন কান্না শুরু করেছে, তো কিছুক্ষণ বসে অবঙ্গায় আর কিছুক্ষণ বসে সন্তানকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে, কিন্তু ঘুম আসছে না সন্তানের। সে কিছুক্ষণ ঘরের মধ্যে তারা গেছে, তাতেও সন্তান কান্না বেড়ে গেছে। এখন চাষিরা উঠানের মধ্যে এবার থেকে ওই চাপ যায়, ওই পার থেকে এবার যায়, এরকম উঠানের মধ্যে ঘোরাঘুরি করতেছে সন্তানকে খুশি করার জন্য। যখন স্বামীরা অর্থাৎ ছেলেটার কাপ দেখছে কি মাতা সন্তানটার জন্য নিজের বোম থেকে উঠিয়া বিছনা ত্যাগ করে ঘর ত্যাগ করে উদানে উদারে ঘুরতেছে, অথচ পুরা দুনিয়া সব গমন্ত, তার অন্তরের মধ্যে একটা ব্যথা আসলো, তা আমিও তো একদিন আমার অন্তরে মনে এমন কষ্ট দিচ্ছিলাম। তো সন্তান ঘুমের থেকে উঠিয়া সোজা চলে গেছে, স্ত্রী তো কোথায় চলে যাচ্ছে, যখন অনেকক্ষণ পরে এক ঘন্টা দু ঘন্টা পরে চলে আসছে, দেখা করলাম যে কোথায় গেছে, তুমি যে সন্তান নিয়ে কষ্ট করতেছ, তখন আমি মনে মনে ভাবছি আমার আম্মাও সাফারে গিয়েছিলেন এমন কষ্ট করতে, আমার আম্মার কষ্ট পালন করতে পারিনি, এখন তো আমার আম্মা কবরে, এই জন্য কবরে যাই আমার আম্মার জন্য একটু দোয়া করে। ইনসাফ, আপনার সন্তান একদিন আপনি আপনার সন্তানকে যেই মহব্বত করেন আপনার আব্বার সন্তানকে ওই মহব্বত করতে, বরঞ্চ এখন আপনার অভাব নাই টাকা পয়সা দল দৌলতে, কিন্তু আপনি যখন ছোট দিনের আপনার আব্বা আম্মা অভাবে ছিল হয়ে যাবে, তারা আপনার থেকে বেশি কষ্ট করছে। এক আপনার সন্তান যখন ছোট ছিল তো ছোট সন্তানদের কাগজে যখন আড়াই বছর পাড়ি দেয় তখন যেটা দেখে এখানে তো এটা কি, আরেকটা জিনিস দেখলে ওটা কি, সারাদিন এটাই করে জিনিসপত্রের নাম জিজ্ঞাসা করে। তো বাবা তারা চিন্তা করছেন ছেলেটা জানি ছোটকালে আমার রাস্তায় যায় যেটা দেখে এটা কি, এটা আম গাছ, ওইটা কি, ওটা কাঁঠাল গাছ, ওইটা কি, ওটা পাখি, সবগুলি জিজ্ঞাসা করে রাখছে। তো বাপ মনে মনে গাড়িতে লেখে রাখছে যে একদিন আমি যখন বৃদ্ধ হব যদি আল্লাহর রাস্তায়, আমার সন্তান যখন বড় হব তখন রাস্তার মধ্যে এই মহামারা করবে। একে যখন বাচ্চা বৃদ্ধ হয়ে একদম ছোট বাচ্চার মতো হয়ে গেছে, তো সন্তানের সাথে একদিন বাজারে বেঁচেছে, তো বৃদ্ধ বাবা সন্তানের সাথে হাতে তো যতদূর যায় একটু বাবাই দিকে, এটা কি, তো এটা খাল, তুমি বলে দেখো নাকি, আমার যাইতে না যাইতে এটা কি, তো এটা আপনার, এটা কি, এটা এই আত্মল বা যখন জিগাইছে বাপের এই সন্তান ডাক করে বাড়িতে চলে। এখন বাপ যখন বাড়িতে গেছে এখন ডাইরি দেখা সন্তানকে দেখাইছে, একদিন তুমি আমাকে বাড়ি থেকে নিয়ে তোমার নামের গাড়ি পর্যন্ত যতটুকু রাস্তা ছিল পুরাটা রাস্তায় শুধু আমাকে জিজ্ঞেস করেছ, আমি একটা মুহূর্তের জন্য ক্লান্তি অনুভব করি নাই, আমি আরো গর্ব করতাম আমার সন্তান আমাকে ভিজায় আর গর্বের সাথে আমি উত্তর দিতাম। এখন আমি ছোট হয়ে গেলাম, তুমি আজকে যুবক হয়ে গেছ, আজকে তুমি আমার রাস্তাতে ফেলে চলে আসলাম, তো মানুষ ইনসাফ বলে গেছে, ইনসাফ করুন, নিজের ইনসাফ করে সামনে চলুন, ইনসাফের জন্য ইনসাফ বলার জন্য পৃথিবী শান্তিময়, অনিনসাফের জন্য কোথাও শান্তি নেই। এরকম ভাবে তাতা ব্যাটা তাদের বাতিজা যেটা আছে বাতিজার উপরে ইনসাফ করা ইনসাফ করতে হইবে। আমাদের দেশে এমন হয়েছে তো তাতা ব্যাটা সেভারে রয়েছে, তাতা ব্যাটা যদি সন্তানকে কোনো কাজে একটা থাপ্পড় মারে, এখন আর ছেলের মা হ্যাঁ থাপ্পড় মানলো কেন, উনি আমার সন্তানকে থাপ্পড় মানার অধিকার কি, অথচ এখন যদি বাচ্চা পড়ে যায় ওনাকে যদি বাপের বাড়ি সরাই দেয় কে ছেলেগুলি লালন পালনের দায়িত্ব কার হইব, এরা তো পাপ, তাতা দেখা যারা এরা তো পাপ, এরা তো পাপ করতেই পারে, যাদের জন্য কি যাইতে পারে, বাপ তার সন্তানকে যেরকম প্রহার করতে পারে তাতা দেখা হুব একইভাবে প্রহার করতে পারে, বাপের এতে গালের পরে তাতা দেখা সন্তানের দায়িত্ব পালন করতে, কিন্তু উল্টা হচ্ছে, উল্টা হচ্ছে, তাতা দেখা তারে তার দিকে তাকাইতেও দেয় না, তো দেখা গেছে তাতা দেখা তারে শাসনও করে না শোষণও করে না, এখন এই সন্তানটা এক চেপিয়া বড় হইয়া
ছেলেটা হক পথ থেকে দূরে সরে গেছে, ওর ইনসাফের পথে ঘুরে গেছে। খেয়াল রাখা দরকার দাদা তার নাতিদের উপরে ইনসাফ কায়েম করতে। আমাদের দেশে দেখা যায় ছেলের নাতি যারা আছে মেয়ের সংসারের ছেলে মেয়ে হলে এগুলিও আছে, আবার ছেলের সংসারের ছেলে মেয়ে এগুলি এগুলিও করে থাকে। তো দাদা দাদি নানা নামি ওই মেয়ের সংসারের সন্তানগুলি নিয়ে মহাব্বত বেশি করে। মহাব্বত বেশি করার কারণ হচ্ছে তারা মাসে ছয় মাসে একবার বাড়িতে আসে, এজন্য মহাব্বত করে। আর এরকম ঘরে থাকে যেহেতু ছেলে ছেলে মেয়েরা সারাকে সারাদিন দেখে সারা মাস দেখে, এজন্য মহাব্বত কম করে। কিন্তু এক্ষেত্রে দাদা দাদির খেয়াল রাখা দরকার আমার মেয়ের সংসারের সন্তানগুলি থেকে আমার থেকে হক বেশি পাওনাদার আমার ছেলের সংসারের সন্তানরা। মেয়ের সংসারের থেকেও আমার হক আমার কাছে পাওনা বেশি ছেলের সন্তানেরা। মেয়ের সন্তান সন্ততির মালিক আরেকজনে হয়ে গেছে, মেয়ের সংসার যেখানে চলতেছে সেখানে তারা মালিক, তাদের দাদা দাদি আছে কিন্তু তাদের তার দ্বিতীয় দাদা দাদি নাই, আমরাই দাদা দাদি। সুতরাং এই ছেলের সংসারের সন্তানের দিকে দাদা দাদির বেশি খেয়াল, দাদা এবং দাদির বেশি খেয়াল রাখা দরকার, এটার দিকে খেয়াল রাখবেন। কিন্তু আমাদের উল্টা না করে ওই মেয়ের সংসারের সন্তানগুলিকে বেশি খেয়াল রাখে, তাদের অসুখে বিসুখে দাম দেয় কিন্তু ছেলের সংসারের খোঁজ খবর নেয় না। কিন্তু মনে রাখা দরকার যে ছেলের সংসারের খোঁজ খবর আমার বেশি নেওয়া দরকার। আপনি আছে জগন্নাথ ছোট সন্তান সন্ততি ছোট থাকে তখন দাদা নাতির দায়িত্ব হচ্ছে আল্লাহ এরকম কোরআন দাদা নাতি শিক্ষা দেওয়া। দাদা সকাল বেলা সন্তানকে কাঁদতো নাই, নাতিদেরকে একবার লইয়া মক্তব করে দেব, আবার মক্তব থেকে দাদা বিকাল বেলা এরকম যখন মক্তব যদি দিব তখন সন্তানদেরকে নিয়ে আসবো, এটা দায়িত্ব কিন্তু দাদা। ইব্রাহিম আল্লাহ তালা তো কারণ রসুল যখন মেহরাজের প্রতিনিধিকে মেহরাজ করতে গেলেন ইব্রাহিম আল ইসলামকে বাইরে যাইয়া হাজারো সন্তানদেরকে নিয়ে খেলাধুলা করতে সন্তানটা খেলে খেলে আসি ইব্রাহিম আল ইসলামের সাথে চলে আসে। ইব্রাহিম আল ইসলাম তার কানে কানে কিতানি করে দেয় তো চেষ্টা করতে করতে চলে যায়। তো তবে জিজ্ঞেস করলেন ইব্রাহিম যে উনি কে আর হাজার হাজার বাচ্চা এরা কারা? তো হুজুর উনি হচ্ছে জাতির পিতা অর্থাৎ দাদা, জাতির পিতা অর্থ কি দাদা, উনি হচ্ছেন জাতির পিতা। এজন্য দাদার দায়িত্ব হচ্ছে নাতিদের নিয়ন্ত্রণ করা। পৃথিবীতে যত নাবালের সন্তান সন্ততি মারা যায় সব এখানে উপস্থিত হয় দাদার কাছে। দাদার দায়িত্ব কি যখন তোরা কাছে আসে তো একজন যে আল্লাহর কালিমা আল্লাহর জিকির একটু শিক্ষা দিয়ে দেয়, এতে তারা দিন জিকির করে আর সেখানে দেখে তো দেখেন দাদার দায়িত্ব আছে, একটা কর্তব্য আছে। আমাদের যখন ছোট ছিলাম আমার দাদা এমতেহাদ অস্তার মূর্ত ছিল, আমি থেকে নিয়ে দশ বারোটা অক্ষর এক মাস ঘুরে আমাদের মাদ্রাসা আমি দেখেছি শেষ বয়সে তাবলিগ করত। তো আমি থেকে নিয়ে আরিফ বা তা তা ডিমা তা তাল যা রজা পর্যন্ত শিখে নিত মাদ্রাসায়। তো বাড়িতে আস্তে আস্তে করত, তো বাড়িতে ইয়া পরের দিন সবজি ঘুরে যাইছে। তা আবার পরের দিন চাইতো পরের দিন চাই এতটুকুই জাল পর্যন্ত মুখস্থ করতে পারছে কিনা শেষ জীবনে আমার সন্দেহ। তা আমি যখন এতটুকু দিলাম শুধু আমি এতটুকু বুঝি কখনো কখনো আমার একে আপে করে ওই মাদ্রাসায় রয়ে যাবে। তো হুজুর থেকে তার একটা লোক এসে এনে দিয়ে যাই আবার সামনে করে আমার নিয়ে আসবো। তো একজন মূর্খ ব্যক্তি ছিল কিছু জানতো না, যখন দেখতো যে বদরের নামাজ পড়ে আসে একটু দেরি করে আসবে, আইসা যদি দেখতে যে ঘরের দরজা বন্ধ তো লাগি একটা থাকত এটা দিয়ে বন্ধ বাসের মধ্যে এটার মধ্যে দুই দিনটা এমন করে বিদা দিত, বিদা দেওয়ার সাথে সাথে ঘরের আর কে ঘুমায়, একজনে এদিকে দৌড় দিত আরেকজনে এদিকে দৌড় দিত, আমরা কোনার মধ্যে দাঁড়া থাকতাম যে এমনও দরজা বন্ধ কিন্তু। তো দেখেন তাদের এমন একটা দায়িত্ব আছে সন্তান সন্ততি নাতিদের উপরে, সে দায়িত্বটা পালন করবেন তারা। যখন বড় হচ্ছে আমাদের দেশে নিজের গর্ববোধ করে জাকাতের টাকা নিজের হাতে দেয়, আল্লাহ রসুল বলছেন জাকাতের টাকা নিজের হাতে দিও না। নাতি যখন 7 বছর তখন তার অন্তরের মধ্যে 10 টাকার মহব্বত, 10 টাকা দিলে খুব খুশি হয়, 100 টাকাতে কিনে 10 টাকাও কিনে 100 টাকাও কিনে কিন্তু 10 টাকা তারা বেশি কত
প্রাধান্য দেয় এজন্য 10 টাকা দিয়ে একটা পিস কিনা যায়, 100 টাকা দিলে যেতে তা না, এজন্য যে 100 টাকা দিলে পিস্তিত না, বরং 100 টাকা দিলে বুঝলো যে এটা মনে হয় একটা বাংলা থেকে নিয়ে। তো যখন সে 10 টাকার মহাপদ 100 টাকার টাকা যখন দিবা তখন নাপি রাখতে হয়, দেখবেন চাইছে হুজুর আইছে 100 টাকা হুজুরে দাও, দানের টাকা জাকাতের টাকা। তো এই সরকারটা যখন আস্তে আস্তে বড় হইব মনে মনে বাপ ফিরে 10 টাকা আমার দাদা দেয় না, আর হুজুরে এমনি এমনি 100 টাকা দেওয়া লাগছে, যখন 100 টাকার মহাপদ হইব জাকাতের টাকা যখন 1000 দেড় টাকা আছে তখন মাত্রাটা দিবেন নিজের হাতে না দিয়ে আল্লাহ রসুল বলছেন তোমার নাতিকে দ্বারা দাও, নাতিকে যখন দিবে 1000 টাকা সে 100 টাকাকে মহব্বত করে, অথচ 1000 টাকা 100 টাকা করে 10 না, 1000 টাকা যখন সে মাদ্রাসায় দিতে যাইব তার হাতে দিবে তার অন্তরের মধ্যে একটু টাকার মহব্বত করব যে আমার 100 টাকা যায় না বুঝায় আর 1000 টাকা আরম্ভ প্রদান করে, এমন ভাবে যদি একদিন বড় হয় সে ছেলেটা একদিন দামুদির হবে, টাকার মহব্বত তার কমে যাবে। একদিন যদি সমাজের একটি হয় মন্ত্রী হয়, একদিন যদি সমাজের নেতা হয় সমাজ সেবক হবে, গরিবের রক্ত শোষণ করবে না। কিন্তু আমাদের দেশের বড় ঊর্জা কোটি 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 টাকার মালিক কেন্দ্রীয় মন্ত্রীরা, কিন্তু জনগণের টাকা খাওয়ার জন্য এরকম কুমিরের মতো হা করে বসে থাকে। ইষ্ট ফকিরের টাকাও যদি 2 লাখ আছে এখান থেকে 50,000 টাকা খেয়ে ফেলে, চিন্তা করলো না আমার তো পুনর অভাব নাই, আমি ইষ্ট ফকিরের টাকা কেন খাব, যদি গম আছে মেম্বার তার বাড়িতে কোনো কিছুর অভাব নাই, হাজার হাজার টাকার মালিক মেম্বার, অথচ গম যখন আসছে 2 টন এর মধ্যে থেকে আধা টন বা 1 টন গম নিজেদের জন্য বাদ করে রেখে দেয় আর 1 টন গম বাকিদেরকে গরিবদেরকে দেওয়া হয়। কেন এই দরিদ্রতা কেন আইল আসার কারণ হচ্ছে দোকান থেকে না তারা দামুদি বানায় নাই, আরবের মানুষেরা দেখেন কিছু খাবার পাইত না, কিন্তু যখন বড় হইতে দেখা গেছে তারা নিজেদের করে যা আছে সব ফকির মিসকিনকে দিয়ে লাইতো, তার পেছনে কারণ হচ্ছে দাদারা বাবারা সন্তানকে দামুদি বানানোর চেষ্টায় লিপ্ত ছিল, কিন্তু আমরা সেই চেষ্টায় লিপ্ত নই। তো দাদা সন্তানকে সুন্দর দরিদ্রবান বানানো এটা দাদার দায়িত্ব, আরবি ভাষার মধ্যে যদিও আপ বলা হয়েছে সকল আপ বলা হয়েছে বাপের হক, আরবি ভাষায় আপ শব্দটা দাদার জন্য ব্যবহার হয়, আবুন শব্দটা যেরকম বাপের জন্য ব্যবহার হয় আবুন শব্দটা দাদার জন্য আরবি ভাষায় ব্যবহার। তো হিসাব কায়েম করুন ঘরের ভিতরে একজন মানুষ যখন সমাজের মধ্যে থাকে, সমাজের একজন নেতৃস্থানীয় ব্যক্তি মেম্বারও না চেয়ারম্যানও না, কিন্তু সমাজটার নিয়ন্ত্রণ সমাজের যুবকদের দেখভাল সমাজের মানুষের এরকম ভাবে উভয় দুজন ঝগড়া করলে উভয়ের মাঝখানে ন্যায় প্রতিষ্ঠা করা, ইনসাফ প্রতিষ্ঠা করা সমাজপতির দায়িত্ব, কিন্তু সমাজপতি দেখা গেছে দুজন মানুষ ঝগড়া করছে বিচার সরকার চাইছে, এতে বিচার নিয়ে যেতে ফিরাইছে এতে আসে সমাজপতির বক্রির কিছু টাকা বসানো দিয়ে দিচ্ছে, এখন যে ব্যক্তিটা মজলুম যাকে জুলুম করা হয়েছে তাহলে টাকার বিনিময়ে সমাজপতিরে কিনে রয়েছে, এখন যখন সাক্ষী প্রমাণ দেখা গেছে আমাদের দেশে আমি দুর্নীতির বিচারের মধ্যে বলছি, তো বিচারকরা কত দোকাবাজ কত দোকাবাজ কি আন্দাজের দোকাবাজ, যখন বিচারের রায় দেয় তখন বলে আগে দাঁড়ায় কও আমরা যে রায় দিব এটা দিব এটা কি তোমরা মানবা কিনা, তো দলদখল করে দাঁড়া করায় জনকর্তব্য আমরা মানব, তো মানলে দেখা গেছে যে বিচারকরা মিলে সামান্য পরামর্শ করে এসে তো ওই জালেমের পক্ষে মানজুমের বিপক্ষে বিচারের রায়টা দিয়ে গেল, সেটা এক মজলুম বিচারকদের কাছে গিয়ে সে টাকা না দিলানোর কারণে গরিব হওয়ার কারণে আরো জুলুম করা হলো তার উপরে, সমাজের মধ্যে ইনসাব না থাকার কারণে আজকে যারা জালেম তারা জুলুমের পথে বেঁচে নিয়েছে, যারা চোর তারা চুরির পথে বেঁচে নিয়েছে, তারা ডাকাত ডাকাতির পথে বেঁচে নিয়েছে, সমাজের মধ্যে যদি ইনসাফ থাকত চোরকে যদি চুরির শাস্তি দেওয়া হইতো, ইনসাফ আকারে যদি ডাকাতকে ডাকাতের শাস্তি দেওয়া হইতো, মত চোরকে যদি ইনসাফ করে মতের শাস্তি দেওয়া হইতো, আমাদের সমাজে আজ এত চুরি ডাকাতির হাজারি সন্ত্রাসী বাক্য না কি ইনসাফ শুধু পরের ছেলের না, পরের নিজের ছেলে আটা চোর করে এটা কুরু কুরু, আরেকজনের ছেলে যদি একটা লাভ হতো একটা বাকরু
এটা করা যাবে না। আজকাল সমাজ হয়ে গেছে এখন নিজের আত্মীয় স্বজনরা কিছু করলে সমাজ প্রতি তার কাজে লাগায় তার পক্ষপাতিত্ব করে, কিন্তু পক্ষান্তরে যদি দূরের কোনো ব্যক্তি অথবা তার বংশ ছেড়ে আরেক বংশে, তার জাত ছেড়ে আরেক জাতের, তার গ্রাম ছেড়ে আরেক জাতের কোন একটা মানুষ এ অপরাধ করে, তখন এখানে বড় আকার দারুণ করে তার বিচার আচার করে। আপনি কি আমাদের দেশে এখন অহরহ ঘটনা ঘটছে? অথচ দেখেন আমিরুল মুমিনীন ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন শুনতে তার সন্তান মদ খাইছে, তো মদের জন্য আপিল ওরা মদ খাইছে সন্তান, দেশের বিচারক আছে, আদালত আছে, সব আছে, আপিল ওরা নির্বাচন হয়েছে। তখন প্রধানমন্ত্রী যে আমাদের আমিরুল মুমিনীন ওমর রাদিয়াল্লাহু তাআলা তো সন্তানের বিচারের দায়িত্ব নিজে নিতে, চল্লিশ জোড়া যখন দিতে সন্তানের অবস্থায় মারা গেছে, যখন কবর দিতে কবরের মধ্যে গিয়ে বাকি চল্লিশ জোড়া দিতে যে আশি জোড়া ঘুরে পড়ছে, সন্তান মারা গেছে চল্লিশ জোড়ার পরে বাকি চল্লিশ জোড়া কবরের মধ্যে দিতে, এই হচ্ছে ইনসাফ। পরের সন্তানকে আশি জোড়া দিতে পারে, নিজের সন্তানকে আশি জোড়া দেওয়া যাবে না কেনা? পরের দলের লোক করে তার উপরে হাজারো কেস মামলা হয়ে যায়, আর নিজের দলের লোক যদি সাদার উপরে ফেলে তার বিরুদ্ধে কেস করতে গেলে কোনটা সরকারি ভাবে তার উপরে দমন পীড়ন নির্যাতন করা হয়, এগুলি একমাত্র ইনসাফের খারাপ। অন্যের সন্তান হলে যদি মতের হস্তারি করা হয় তাহলে নিজের সন্তান তার উপরে জারি করা দরকার, অন্যের সন্তান থেকে নিজের সন্তানের বিচারটা বেশি করা করে পড়ে। দল কি দাঁড়াইছে? উমরের শাসনা বলে একজনও মদ খানেওয়ালা পৃথিবীর ইতিহাসে ছিল না। মানুষ যখন দেখে নিজের বল আরে এখন ভাবে বাইরে দিচ্ছে, আরে আপনার খানে দান করে আরো বাইরে রয়েছে, তবা কিভাবে করতে দেখেন? ওমর যখন রাস্তা দিয়ে লাগছে এক ব্যক্তি মদ বিক্রি করত ভূগরের বোতল, তো উনি যখন মদের বোতলটা নিতেছে তো ওই ঘরের মধ্যে ওমর গিয়ে আটকে দাঁড়াই গেছে। তো ওমরের কাল ছিল খুব মারাত্মক ধরনের কাজে ছিলেন, ঘরের মধ্যে যখন দল বারো জন যুবক দেখছে চিন্তা করলেন তাদেরকে পরীক্ষা করা দরকার, এরা কি করতেছে? দরকার সামনে দাঁড়াইছে কয়েক একজন একজন বাইরাও তোমাদের কি করতেছো এটা চেক করুন, তাঁত খেললে তাঁতের বিচার হবো, যেটা করে এটা বিচার হবো, একজন একজন বাইরে গেছে। এদের পেছনে গিয়ে দাঁড়ায় আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ তুমি যদি আজকে আমার উমরের হাত থেকে বাঁচাই দাও তোমার শপথ করতেছি আর জিন্দিগিতে কোনোদিন মজেন কাজ করবো না, আজকে থেকে ভালো হয়ে যাবে। ওমর যখন একটা একটা করে চেক করে দশম নম্বরে আসছে একটা আসছে কি কহদুর একজন দুধের মতো দুধ বাজারে নিতে গিয়ে করে দেখো খুলে দেখে সম্পূর্ণ যা মদ দুধ হয়ে গেছে। কি ভয় ছিল ওমরের, নিজের সন্তানকে যে হত্যা করেছে মদের শাস্তি দে, তাহলে অপরের সন্তান হলে কি করবো? এই ভয়ে মানুষ প্রত্যেক দুই টাকা দিতে দিচ্ছে। আজকে আমাদের দেশে কোন এক প্রধানমন্ত্রী লম্বা সময় চল্লিশ বছরের প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর সন্তান যদি কোনো একটা অপরাধ করলে তার যদি শাস্তিটা আদালতের মাধ্যমে মানুষের সামনে দেওয়া হতো, পুরো বাংলাদেশের যুবকরা আর নেতৃস্থানীয় নিজের দলের ছেলেরাও তৎপরে থাকত যে নিজের প্রধানমন্ত্রী এমন ইনসাফরা নিজের সন্তানের বিচার করতে প্রাঙ্গনে তো আগেই বিচার করবে। ইনসাফ যেখানে থাকবে না এখানে অশান্তি আছে, সেখানে মারামারি কাটাকাটি হবে, আর যেখানের প্রতি ইনসাফ থাকবে সেখানে শান্তি প্রতিষ্ঠিত হবে। দেখেন এই ছিল ইনসাফ, কিন্তু আমাদের ইনসাফ দূর হয়ে গেছে। মেম্বারের ইনসাফ হচ্ছে পুরো গ্রামের মধ্যে ইনসাফ কায়েম করা, গ্রামের গরিব গরিব সবার খেয়াল করা, কে কোন আন্দাজে আছে, কে কারো উপরে জুলুম করেনি, কারো জমি দখল করেনি, এটা সুস্থ মীমাংসা করে দেওয়া, এটা হচ্ছে মেম্বারের উপরে ইনসাফ। কিন্তু ইনসাফ ভুলে গেছে মানুষেরা, চেয়ারম্যানের উপরে চিন্তা করতে সমস্ত মেম্বারদেরকে নিয়ে হক হালানি যেগুলি আছে নির্বাচন করে দেওয়া, এমপিদের উপরে ইনসাফ করতে মেম্বারদেরকে চেয়ারম্যানদেরকে ডাকিয়ে এনে চেয়ারম্যানদের উপরে ইনসাফ কায়েম করা, চেয়ারম্যানদের খোঁজ খারাপ খোঁজ খবর নেওয়া, কোন চেয়ারম্যানে কোন এরকম প্রজাদের উপরে জুলুম করে কিনা, প্রধানমন্ত্রীর দায়িত্ব হচ্ছে সমস্ত মেম্বারদের উপরে ইনসাফ করা, সমস্ত মেম্বারের উপরে ইনসাফ করা। এমনিভাবে যদি সৎ কাজের আদায় পছন্দ কাজের দিকে মেম্বার বাপা মা দাদা দাদি ইনসাফের সহিত করত,
একটু পাতার দেশ চালায় দেখেন যে আয়াতার উপরে যদি মানুষ চলতে পারত দেশে কোনো অশান্তি থাকবে। আল্লাহ রসুল বলছেন যেখানে ইনসাফ চলে যাবে। রসুল একটি আব্বাজান আয়সার ঘরে ঢুকছেন, আব্বাজান আয়সা এখন রসুলকে সারা জীবন দেখছেন, রসুল ঘরে ঢুকার সময় একটা পুষ্টি আসিল, এটা রসুলের অভ্যাস ছিল, এমনকি পুষ্টি আসি সারা কোনো সাহাবি রসুলকে কোনোদিন দেখেন। তা ফাতা খালা রসুল্লাহ আসলাম, রসুল যখন ঘরে ঢুকলেন কলকাতার রসুলের চেহারায় হাসির চিহ্ন নাই, রসুলের চেহারা কেমন যেন একটু মনে। তা আমি দেখলাম কি রসুল তো হাসি দেয়, আজকে হাসি দেয় নাই। তো রসুল ঘরে এসে ঢুকেই বসতে পারেন নাই, বের হয়ে গেলেন ওখান থেকে বস্তিকালয়ে, বের হয়ে ফাতা ওয়াদ্দা রসুল অজু করলেন, অজু করে মসজিদের ভিতরে ঢুকলেন। বলা থাকতে গুজরাটি, তাই আমি গুজরাট ও মসজিদের দেয়াল আর আপনার জানা একটা গুজরা একটা মসজিদের যে পূর্ব লাইনের দেয়াল ছিল, ইয়ে দেয়াল দেয়াল ছিল ঘরেরও দেয়াল, এদিক দিয়ে মসজিদ সীমান আছে, যেটা দেয়াল ছিল এটা ঘরেরও দেয়াল। তো মসজিদের দেয়াল বাকি নিয়ে মসজিদ ভিতরে কি হচ্ছে সবই দেখা যায়। আপনাদের আয়সা বলতেছেন পালা সপ্তমী গুজরাটি আত্মামী ও মাইয়া কুল, আমি হুজরাত দেয়াল ভেঙে দিলাম, কিন্তু যাতে পাতা দিয়ে যেগুলো বানানো যে রসুলের কি কোনো যুদ্ধবুদ্ধ কাজ হয়েছে নাকি। রসুল এখন ভয়ানক সরব নিয়ে আসলো চলে গেল, আমি শুনতে লাগলাম, দেখলাম আবু হুরায়রাকে, আদিকে, উসমানকে, তাইজন তাদিকে, সমস্ত মদিনার তাবিদেরকে একত্রিত করতে বলছে। তাবিরা যখন একত্রিত হয়েছে তখন আমরা রসুল বাসন দিতেছে, ইয়া ইউহান না হে মানুষ সকল খেয়াল দেখো, কিছুক্ষণ পূর্বে যে জাহিলানি বহিনী আমার কাছে আসছে, মুরুবিল মারুফ ওয়ান আনিল মুনকার, তোমরা ইনসাফের সাথে মানুষের দ্বিধার কার্য সমাধান করো, ইনসাফের সাথে তোমরা সৎ কাজ প্রতিষ্ঠা করো, অসৎ কাজ থেকে সমাজের মানুষকে বিরত রাখো, কমলা আনসাদুর বেলা উজিবা রাখুন। যদি তোমরা ইনসাফি জেনে দাও, যদি তোমরা ইনসাফি জেনে দাও, যদি তোমরা চিন্তাবাদী হওয়া ছেড়ে দাও, তাহলে আল্লাহ দোয়ার দরজা বন্ধ করে দিলেন। আল্লাহ এরকম আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ দিবেন না, আল্লাহ রহমতের দরজা বন্ধ করে দিবেন, সাহায্যের দরজা বন্ধ করে দিবেন। এককালে মুসলমানরা যেদিকে দায়িত্ব বিজয় আসত, বিজয়ী দল এটা মুসলমানদের লক্ষণ ছিল, এবং আল্লাহ কোরআন শরীফে ওয়াদা করতেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, চিন্তা করো না, ভয় করো না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা ইমানদার হও। কিন্তু আজকে দেখেন বর্তমান পরিস্থিতি, মুশরিকরা পৃথিবীর ঘৃণিত জাতি, মুশরিকরা কখনো মুসলমানদের আহলে কিতাব যারা আল্লাহকে মানে তাদের সাথে মুসলমানদের যুদ্ধ হইল, আর মুশরিকরা ছিল মুসলমানদের সামনে কচুরি দানা থেকে নিষ্কৃষ্ট। যখন 5,000 সৈন্য ছিল মাত্র 5,000 সৈন্য নিয়ে এমন ভাবে তাদেরকে ক্যারেজ করতে বলল যে কচুরি বানারে আমাদের দেশের নৌকা রয়ে যেরকম চাপিয়া বাঁধে, এরকম মনে হইল যে কচুরি মানা বাঁধছেন এমন ছিল। কিন্তু আজকে নির্দিষ্ট মুসলিমরা কাশ্মীরের মধ্যে দেখেন 2,00,000 উপরে মুসলমানকে শহীদ করেছে, বারবার মধ্যে অগণিত, আমার হিসাব মতে প্রায় 7,00,000 মুসলমান আজ পর্যন্ত শহীদ করেছে। বাংলাদেশ যখন এরকম 10 কোটি মানুষ ছিল তখন বারবাতি ছিল প্রায় 10 লক্ষ মানুষ মুসলমান, যখন বাংলাদেশে 15 কোটি মানুষ তো সে বারবার মধ্যে 15 লক্ষ মুসলমান হওয়ার কথা আদমশুমারি হিসেবে, সাধারণ হিসেবে। কিন্তু বাংলাদেশে এখন 15-16-17 লক্ষ মানুষ, আর বারবার মধ্যে 6 লক্ষ থেকে কম মানুষ, বাকি 7-8 লক্ষ মানুষ হয়ে গেল সন্তান সন্ততি কিন্তু। আমি নিজে একটা প্রোগ্রাম করতে গেলে সেখানে দেখি আমাদের থেকে সন্তান সন্ততি তাদের বেশি, এক একজনের 6-7-8 করে সন্তান সন্ততি, আমাদের থেকে সন্তানও তাদের বেশি হয়। তারপরেও তারা আজ পর্যন্ত মাত্র 6,00,000 মুসলমান, বাকি যদি গেছে চলে অথবা পাকিস্তান, বাংলাদেশ বা এরকম বিভিন্ন মুসলিম এলাকাগুলিতে না হয় 1,00,000 চলে গেছে পালায়ন করে, তাকে আরো 7,00,000 মতন করে 6,00,000 মুসলমান গেছে কই, তারা নিজেরা মুসলমানদেরকে হত্যা করেছে। এ হত্যার পেছনে একমাত্র আমাদের সোনার পতন, আজকে আমরা ইনসাফ খুঁজে গেছি, নিজেদের মধ্যে যখন ইনসাফ নাই তো আল্লাহর ইনসাফ কোথায় থেকে আসবে? যারা নিজেদের ভাইয়ের মধ্যে ইনসাফ কায়েম করতে পারে না তারা উপর আল্লাহর ইনসাফ কিভাবে পাইব?
তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই ইমানদাররা কুনু কওয়ামিনা বিল কিসত তোমরা নিজেরা ইনসাফ কায়েম করো ইনসাফ কায়েম করো সুহাদা আবিদা আপ যখন ভোটাধিকার প্রয়োগ করবে একমাত্র আল্লাহ তুমি করার জন্য করবে লিল্লাহি ওয়াজিল্লা লিল্লাহি ওয়াজিল্লা তোমরা একমাত্র আল্লাহর খুশির জন্য ভোটাধিকার প্রয়োগ করো ও পৃথিবীর মধ্যে সব থেকে ইসলামের নিকটে সব থেকে নাজুক সব থেকে মারাত্মক এক মাসালার নাম হয়েছে ভোট একজন মানুষ একটা ভোট দিয়ে সে যদি অযোগ্যকে বলতে তিনটা কবিরা গুণা করেছে মারাত্মক ধরনের কবিরা গুণা ভোট দেওয়া আল্লাহর দেয়া নির্দিষ্ট একটা আমানত পেশ করা এই যে হাতের আঙ্গুল দেয় এটা আল্লাহর আমানত কার আমানত আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন কিয়ামতের ময়দানে হাতের আঙ্গুলে তিন কোটি টাকা জমা করবে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন বালা কাদিরিনা আলা আন মুতাওয়িয়া বানানা বানানা শব্দের অর্থ হয়েছে বিজ্ঞানগুলের দাঁত আঙ্গুলের মধ্যে যে দাঁত গুলি আছে আল্লাহ বলছে বান্দারে আমি বিজ্ঞানগুলের দাঁত গুলিকে কিয়ামতের দিন একসাথে জড়ো করবো আমি বিজ্ঞানগুলের দাঁত গুলিকে একসাথে জমা করবো কিয়ামতের ময়দানে আমার কাছে মনে হয়েছে আরে একটা বোধে না দেয় এতে কি কিন্তু আপনি রিক্সা চালক আপনার দাম নাই কিন্তু আপনি আঙ্গুলদার মত দাম আশা বানাইছে দেখছেন আপনার বোধে একজনে প্রধানমন্ত্রী হয় আপনার বোধে একজনে প্রধানমন্ত্রী থেকে না ঠিক আছে আপনার আঙ্গুলদার কি দাম একজনকে প্রধানমন্ত্রী বানাইতে পারে আরেকজনকে টানিয়ে নামাইতে পারে এত দামি এটা আমানত আল্লাহর এত বড় আমানত পৃথিবীতে এক থেকে দামি আমানত কি আছে এক থেকে দামি আমানত কেউ যে পারে হাতের আঙ্গুলটার মতো যে আঙ্গুলটা একজন রে প্রধানমন্ত্রী বানায় একজন রে নামায় তা আল্লাহ বলছেন আমি কিয়ামতের ময়দানে তোমাদের বিদ্যাগুলের দাঁতগুলিকে উপস্থিত করবো এই বিদ্যাগুলের দাঁত নিয়ে এত বড় আমানত তুমি কিভাবে খেয়াল করেছো দ্বিতীয় নম্বরে সাহাবাত সাক্ষী সাক্ষী শব্দের অর্থ হইছে আমি দেশবাসীকে বুঝাইতে চাইলাম একটা বলতে প্রধানমন্ত্রীর কাছে উনি যদি আমাদের থানার এমপি হয় তাহলে ওনার দ্বারা দেশের দুনিয়াবি আখের উপক্রমই অর্থাৎ ইসলামের উপকার হবে শুধু দেশের উপকার মুসলমানদের চাহিদা না দুনিয়া এবং আখেরাত কোনোটাই মুসলমানদের চাহিদা তার দ্বারা দুনিয়ার উপকার হইব আখেরাতের উপকার হইব এতে আমি সাক্ষী আপনি তাকে সাক্ষী করে ভোট দিলেন সে যদি এরকম ভাবে মনোনীত হয় তাহলে আমি তার সাক্ষী হলাম একজন অপরাধী অপরাধ করে যে পরিমাণে শাস্তি পায় যে সাক্ষী হয় ভুল সাক্ষী দিলে সমান সমান শাস্তি একজন ব্যক্তি মদের ডোরা লাগানো হয়েছে আশিটা পরবর্তীতে প্রমাণ হয়েছে যে সাক্ষী গুলো যার সাক্ষী দিয়ে মদের ডোরা লাগানো হয়েছিল এই ব্যক্তিটা মৃত্যু ইসলামের পরিভাষায় হুবহু আশিটা ডোরা যে ব্যক্তির সাক্ষী তাকে দেওয়া হোক কারণ তার সাক্ষীর কারণে একজন ব্যক্তি নিরপরাধ ব্যক্তি আশি ডোরার লাভ দিয়েছে এর অর্থ হচ্ছে একজন এমপি এমপি হওয়ার পর থেকে তার মেয়াদ শেষ করা পর্যন্ত যত অপরাধ করবে যতগুলি অপরাধ করবে যত দিনার কাজ হোক যত গণ ইসলামিক কাজ হোক সমস্ত কাজে যে গোনা সব গোনা যে ভোট ছিল সমান সমান অংশীদার এক সোয়াপরি মানুষ কম না কারণ সে তার ভোট মানে সে সাক্ষী দিতে সে ভালো আর তার পালা ভোট নিয়ে সে ব্যক্তি ব্যক্তি তৃতীয় নম্বরে রয়েছে সে তাকে প্রতিনিধি বানানো সরকার থাকছে প্রতিটা জনগণ থেকে দেশের উপকার করে তোমাদের শান্তি কায়েম করে এমন একজন ব্যক্তিকে তোমরা ভোট দাও প্রতিনিধি বানাও আমি এমপি বানাইলাম মানে আমার প্রতিনিধি বানাইলাম দেশ চলতে গেলে একটা মেম্বারের দরকার এমপির দরকার আমি ভোটটা দিলাম মানে আমার প্রতিনিধি বানাইলাম যেহেতু একটা নিয়ম সিস্টেম অনুযায়ী একজন মেম্বার এমপি হইতে হয় তো প্রধানমন্ত্রী যে ভোট নিতেছে কি বুঝাইতেছে এটা কমিশনার ভোট কমিশনার যে আপনাদেরকে ভোট নিতে গেছে এ কথা বুঝাইতেছে তোমাদের প্রত্যেকের একজন আমরা এরকম একজন প্রতিনিধি চাই যে প্রতিনিধি দেশের উপকার করবে এটা আমাদের এরা বুঝায় কিন্তু ইসলামের পরিবারে দেশের উপকার করবে আখেরাতের উপকার করবে তোমাদের এমন একজন তোমার মতো নিজে প্রতিনিধি দাঁড় করাও তা আমি প্রতিনিধি দাঁড় করলাম এমন একজন ব্যক্তি যে আছে
কিয়ামতের ময়দানে আল্লাহ দরবারে তুমি কেমন প্রতিনিধি তুমি নিয়োগ করবা, যে তিনটা কবিরা গুনাহ এরকম ভাবে প্রথম নম্বরে আমানতের খেয়ানত করা এটাও কবিরা গুনাহ, কবিরা গুনাহ। সাক্ষী গোপন করা, সাক্ষীকে এরকম যে ব্যক্তি সাক্ষীর উপযুক্ত না আহাম ব্যক্তিত অনাহালকে জায়গায় আহামকে সাক্ষী দেওয়া এটাও কবিরা গুনাহ, প্রতিনিধিকে পাশের পাড়ানো এটাও কবিরা গুনাহ। তিনটা কবিরা গুনাহ একটা পদের মধ্যে আসে। এইটা করেন আজকে আমাদের দেশের মানুষেরা দুই টাকার বিনিময়ে ভোট বৃদ্ধি করে দেয়, আল্লাহ বলতেছেন ভোটাধিকার প্রয়োগ কর, কিভাবে করবে, যদিও তারা তোমাদের আব্বা আম্মা হয়, আব্বা তোমার ভোটে দাঁড়াইছে, তুমি জানো তোমার আব্বা তারা দেশের প্রতিনিধি ইসলামের প্রতিনিধি, তার বিদ্রোহ করা তাকে ভোট না দেওয়া এটা তোমার উপরে ফরজ, বলি তোমার কাল সবাই দাঁড়াইছে নিকটতম আত্মীয়, আল্লাহ পাক কোরআন শরীফে বলতেছে নিকটতম আত্মীয় হতে পারে, তোমার যদি একদিন হয় তার তারা দেশ দশের প্রতিনিধি তখন তুমি ভোট দেওয়াটা তোমার জন্য না দেয় তাকে পরিহার করাটা তোমার জন্য করে। আমার কথা আপনারা বুঝেন, এটা হচ্ছে আপনার দায়িত্ব। আল্লাহ বলতেছেন ভোটাধিকার প্রয়োগ করার, যদিও তারা নিকটতম আত্মীয় হয়, যদিও তোমার বন্ধু বান্ধব হয়, কিন্তু তাদের দিকে তাকায় না, তুমি ইনসাফের দিকে তাকায়ও তোমার ভোটার অনেক মর্যাদা অনেক দাম। ও মুসলমান, এই ভোটাধিকার প্রয়োগের জন্য পৃথিবীর ইতিহাস কারবালার ইতিহাস বলেছে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে তার আন্দাজে ছিল যিনি সেনাবাহিনী প্রধান হতে পারেন, তিনি রাষ্ট্র প্রধান হতে পারেন, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে ছিল যিনি মসজিদের ইমামতি করার ক্ষমতা রাখে না, উনি প্রধানমন্ত্রী হওয়ার ক্ষমতা রাখেন। আমিরে মুয়াবিয়ার নির্বাচনের কারণ হচ্ছে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 18 বছরের ছিলেন, যদ্দুর অনেকগুলি যুদ্ধে থাকে সেনাবাহিনীর প্রধান মুসলমান ওই যে বলছি ইসলামে জাত পাত কোনো কিছু দেখে না, ইসলামের নিকটে সবাই সমান, উমরের মতো ব্যক্তি থাকলে জায়েজকে ওই ওই সেনাবাহিনীর প্রধান মানে পাঠায়, উমরের উপ্রধান একজন 18 বছরের ছেলে যায় চিন্তা করেন, রসুল এতেকালের আগে 18 বছর জায়েজকে একটা এরকম ইয়ামানের গভর্নর ইয়ামানের একাউন্টের গভর্নর বানাইছে, তো দেখেন যে ব্যক্তি সেনাবাহিনীর প্রধান হতে পারে সে গভর্নর হতে পারে, রাষ্ট্র প্রধান হতে পারে। তামিরে মুয়াবিয়ার যে যুক্তি ছিল তারা নিজেরা মোস্তাহিদ ছিলেন, তার যুক্তিতে তিনি সঠিক ছিলেন, কিন্তু হোসাইন রাদিয়াল্লাহু তাআলার যুক্তি ছিল যিনি ইমামতি করার ক্ষমতা রাখে না, যার কেরাত সূত্র না সে প্রধানমন্ত্রী হইতে পারত না, হোসাইন রাদিয়াল্লাহু তাআলার তাকে ভোট দিলেন না। আর যেদিন প্রধানমন্ত্রী হওয়ার জন্য সবচেয়ে বড় পথ ছিল আহলে মায়ার যদি তারা ভোট না দেয় তার বোধের কোনো নাম নাই, মানুষের কমতে এতে প্রধানমন্ত্রী এতে ভোট তারা প্রধানমন্ত্রী, পুরা দুনিয়ার সব ভোট দিলেও যদি আহলে মায়াকে এরা ভোট না দেয় তাহলে সমস্ত মুসলমানরা ইয়ালিতে কিনে আসবে, সে এতে নিজের ভোটে দিলে এরকম প্রধানমন্ত্রী এটা একটা ক্রিমিনাল। যেদিন যেদিনের পক্ষ থেকে হোসাইন রাদিয়াল্লাহু তাআলার ভোট নেওয়াটা একান্ত দরকার ছিল, কারণ যেদিন যদি নিজেকে প্রধানমন্ত্রী তাদের করতে চায় হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন মক্কা মদিনার সাহাবায়ে কেরাম তো, কারণ এরা রাজনীতিতে যাবে রাজি না, সব থেকে মাদ্রাসা নিয়ে মসজিদ নিয়ে পড়ে আসবে, তো হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন মক্কা মদিনার মধ্যে থাকলে ঘটনা বেড়ে যাবে, কুফার থেকে প্রায় 50টার উপরে যিনি আজকে আমাদের এখানে আছেন আপনি আমরা আপনাকে এ সম্মান করব সে সম্মান করব, তিনি ভাইয়া কুফার দিকে রওনা হলেন, তো সেখানে যাওয়ার পরে সেখানে যখন কারবালার প্রান্তরে গেলেন তখন হোসেন গাজিয়ার লাহুতা নামুর পক্ষ থেকে শর্ত দেওয়া হয়েছে যে আমাকে হয়তো বা তেরভাজ এলাকার মধ্যে যুদ্ধের জন্য পাঠিয়ে দেওয়া হোক, না হয়তো বা আমাকে ইয়েদের সরাসরি সামনাসামনি করা হোক, না হয়তো বা আমাকে এরকম কোন এলাকার মধ্যে দিন পালনের জন্য অনুমতি দেওয়া হোক, কিন্তু সীমার কমপক্ষ সে কোনোটাই রাজি না, শুধু একটাই কথা তা এদিকের কাছে আগে বায়াত করব তারপরে বাকি কোথায় বললেন এটা না যায় এটা কখনো করতে পারবো না, আমার এস্তেহাত মতে ইমামতির যে সন্তান না সে প্রধানমন্ত্রীরও সন্তান না,
সুতরাং মুতাইয়িদের ভোট নেওয়া মুতাইয়িদের হাত থেকে বায়াত নেওয়া সম্ভব না। শেষ পর্যন্ত কারবালার ইতিহাস ঘটল, মুতাইয়িদের লাশ নিজের কর্তার কাটিয়া শাহাদাত বরণ করে আহলে বায়াতের 16 জন ব্যক্তি শাহাদাত বরণ করে প্রমাণ করা গেছে। একটা ভোটের জন্য যদি কোনো ব্যক্তি তার শব্দ মাত্রকে ভোটের জন্য যদি কোনো ব্যক্তি ভোলা দিয়ে দেয়, কেমতের ময়দানে হুসাইনি শহীদ হিসেবে হুসাইন কাজী আল্লাহ তাআলার সাথে একসাথে তার নামে যেতে পারে। হুসাইন কাজী আল্লাহ তাআলার উদ্ধার মানার ঘটনাতে একটা ভোটের জন্য শুধু যদি হুসাইন বলতেন ঠিক আছে আমি এদিনকে মানি নিচ্ছি বাস কারবালা খতম, শুধু এতটুকু এটাই তো বলছিল, একটা হাতের ভোট ছিল না মুখের ভোট ছিল, কিন্তু ওটাই বলতেন ডাক দিতে পারে বলা দিতে পারি কিন্তু অযোগ্য পাত্রকে আমি ভোট দিতে পারি না, অযোগ্য পাত্রকে ভোট না দেওয়ার জন্য সে মোকাবেলা করেছিলেন, এটা কারবালার ইতিহাস। তো দেখেন আজকে তো আমরা অযোগ্য করে দেওয়ার জন্য পাগল হয়েছে, পঙ্গুপাল যেন সম্পাদে আগুনের নিচে দৌড় দেয়, আজকে মুসলমান অযোগ্য পাত থেকে অযোগ্য পাত্রকে নেতৃত্ব দেওয়ার জন্য নেতারা শুনে বসার জন্য এমন ভাবে পাগল হয়ে গেছে। না হয় একজন ব্যক্তি দিয়ে আমার পাঁচ একজন ব্যক্তি বলে দাঁড়াইছে এই ব্যক্তিটা হচ্ছে একটু নিরীহ টাকা পয়সা কম, আরেকজন ব্যক্তি গন্ধ মূর্খ ব্যক্তিদের নামটাও লিখতে পারে না কেউ দাঁড়াই, কিন্তু দু চার মাস থেকে ব্যবধান এসে টাকা পয়সা, এখন টাকা পাইয়া মুসলমান আর ছিল নাই, এনে পাস দিয়ে পাস এমন একজন ব্যক্তিকে পড়লেই ছিল না, এ ব্যক্তি গ্রামের 100 বোধ হইল না, 20,000-এর মধ্যে 19,000 কোটি বেড়ে গেল, এখন কি দেখে বুঝার আসলে কি আমরা যোগ্য পাত্রকে বুঝতেছি নাকি অযোগ্য পাত্র। অধিকাংশ এমপি মন্ত্রী আমাদের দেশের সব মূর্খ জানে, কিন্তু আমাদের দেশের বিএসসি পাস করনেওয়ালা বিএ পাস করনেওয়ালা আই এ পাস করনেওয়ালা তারা আজকে বুঝতে দেবতা কতটুকু, অধিকাংশ মূর্খ যারা এক তৈরি মন্ত্রীতে তাদের টাকার অভাব নাই, কিন্তু বিয়ে পাস আই পাস তারা করছে মধ্যম ফ্যামিলির ছেলেরা, কিন্তু করে দাঁড়ানোর মতো এই টাকাও তাদের নিজে এই দেখেন ইনসাফ কায়েম করে অযোগ্য পাত্রকে ভোট দেওয়া মানে নিজের আমানতের খেয়ালত করা, মিথ্যা সাক্ষী দেওয়া, নিজের প্রতিনিধি অযোগ্যকে নিজের প্রতিনিধি বানা। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ জানে খলিফা মুতাসিম বিল্লাহ জালেম বাদশাহ ছিল, তো মানুষের মুখে মুখে এই কথাটার নাম ছিল উনি একজন জালেম বাদশাহ। খলিফা মনসুর যখন খলিফা মুতাসিম বিল্লাহ দেখেছে একটাই মাত্র পথ জালেম বাদশাহ থেকে নির্দিষ্ট হইতে চাইলে ইমামে আজম আবু হানিফাকে হাত করে, ইমামে আজম যদি মুতাসিম বিল্লাহকে সমর্থন করে সমস্ত জনগণ মানি, এখন ইমামে আজমকে সমর্থন চাইছে সমর্থন করে না, বাদশাহ চাইছে আমাদের কাজে কোথা পথ নেই অর্থাৎ তিন জাতি বিচারকের পথ নেই, তা হাদিস শরীফের মধ্যে আছে জালেমের কোনো পথে যাওয়াও জালেমকে সমর্থন করা সমান। এখন যদি কোনো ব্যক্তি কোনো জালেম বাদশার পথে যায় এর মানে হচ্ছে বাদশাকে সমর্থন করলো, তো সাধারণ মানুষও করবেন, এত যদি অবদান না করে তাহলে বাদশা বুঝি আকারে মন্ত্রী বানাইছে সাধারণ হওয়াটা স্বাভাবিক ঠিক নেই। ইমামে আজম বললেন না আমি তোমার মন্ত্রিত্ব নিব না, শেষ পর্যন্ত ইমামে আজমকে জেলখানার মধ্যে গোয়ালিয়ারের জেলের মধ্যে প্রতিদিন 80টা করে ডোরা দেওয়া হতো, বলতো তুমি যদি কাজুর কোনার পথ না নাও তাহলে তোমাকে এরকম পাকে মরার আগ পর্যন্ত ডোরা দেওয়া হবে, ইমামে আজমকে জেলখানার মধ্যে 80টা করে ডোরা দেওয়া হতো, জেলখানার মধ্যে শহীদ হয়েছেন তার তারপরে অযোগ্য পাত্রকে নিজের প্রত্যাদেন নাই, নিজের পথটা দিয়েছেন নিজের মূল্যবান জীবন বিহীন করে দিয়েছেন তারপরে অযোগ্য পাত্রকে পত্তা দেয় নাই, কিন্তু নিজেকে একটু বুঝায় দেখেন আজকে আমরা করতে দিই 2 টাকার বিনিময়ে নিজের ইমানটা বিক্রি করে দিচ্ছি, 2 টাকার বিনিময়ে আমানতটা বিক্রি করে দিচ্ছি, আল্লাহ রসুল বলছেন লা ইমানা ইমাল্লা আমানতানা, যার ভিতরে আমানতের দায়িত্বই নাই আমানতের খেয়ালই নাই তার ভিতরে ইমান নেই। আল্লাহ রসুল সাক্ষীর ব্যাপারে বলছেন বুধের ব্যাপারে আল্লাহ রসুল যেখানে আল্লাহ পাক বুদ্ধি বুঝার কথা আনছে একই অংশের মধ্যে আল্লাহ পাক ভোটের কথা সাক্ষীর কথা আনছে, তাহলে বোঝা গেছে মুক্তি বুঝার যেমন অপরাধ একজন অনুপযুক্ত ব্যক্তিকে ভোট দেওয়া সমান অপরাধ। আল্লাহ রসুল আল্লাহ কর বসা রসুল বলতেছেন জানো হাত
আকবারুল কাবায়ের, কবিরা গুনার মধ্যে সবথেকে বড় কবিরা গুনা কি হতে পারে? তওজুল আল্লাহর নামে কুরবান করে। আল্লাহর রাসূল কয় সবথেকে বড় কবিরা গুনা হইছে আল্লাহর সামনে শরীক করা। দ্বিতীয় নম্বরে কবিরা গুনা হইছে মাতাপিতার নাফরমানি করা। রাসূল হেদায়েত দিয়ে বসাছিলেন, হেদায়েত থেকে রাসূল সুদায় বসে গেলেন, বসে বলতে রাখলেন ওয়াকাউলাজ্জুর মিথ্যা মজুমকে ভোট দেওয়া, ওয়াকাউলাজ্জুর মিথ্যা সাক্ষী দেওয়া, ওয়াকাউলাজ্জুর। রাসূল এটাকে এত সংকট বলতেছিলেন, আবুবকর সিদ্দিক বলতেছেন আমরা মনে মনে ভাবতেছি রাসূল যদি চুপ করত যতক্ষণ পর্যন্ত এখানে বসা ছিল শুধু একেই বলে গেছেন ওয়াকাউলাজ্জুর 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 মিথ্যা সাক্ষী মিথ্যা সাক্ষী মিথ্যা ভোট অযোগ্য ব্যক্তিকে ভোট। আমার মুসলমান ভাইয়েরা দেখেন কি গুরুত্ব দিচ্ছে ইসলাম, কিন্তু আমরা তো এই গুরুত্ব হারা হয়ে গেছি। এজন্য আমার ভাইয়েরা বিশেষ করে যে কথাগুলি বলছি দুইটা বিষয় এই আয়াতের মধ্যে আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে নিজেদের মধ্যে ইনসাফ কায়েম করো, ইনসাফ ইনসাফ করনেওয়ালার জন্য দুনিয়াতে কোনো অশান্তি নাই, অনইনসাফের জন্য যত সব অশান্তি। দ্বিতীয় নম্বর হয়েছে তুমি তোমার শাক্তি বলতে এখানে ভোট বুঝাইলে তুমি তোমার ভোট যে ভোটের অধিকার আদায় করবা আল্লাহ কিছুদিন জন্য নিজের খুশি মতো না। আল্লাহ সাধারণে বলছেন যদিও তারা তোমাদের আব্বা হয়, যদিও তারা তোমাদের নিকটত আত্মীয় হয়, যদিও তোমার তোমাদের বন্ধু হয়, গরিব হোক ধনী হোক সম্পূর্ণ আল্লাহর উপরে ছেড়ে দিও, কিন্তু এটা তোমরা সাধারণভাবে অযোগ্যকে ভোট দিতে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলি বলেছি আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। শেষের কথাটা থেকে একটু মনোযোগ দিয়ে শুনবেন, তো এটা খেয়াল রাখবেন। বিশেষ করে শেষ কথাটা, ভোটের ব্যাপারটা আমরা বেশি অবহেলা করি। একজন জিনাকার যদি দেশে জিনা করে জিনার গোনা যারা ভোট দিতে তাদের হয়, কিন্তু আমরা তো খেয়াল করি না। আল্লাহ পাক তৌফিক দান করুক। আল্লাহ সালাম ربنا آمنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولمن الله حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات যে কথাগুলি বলেছি আল্লাহ কথার কমজোরি মাফ করে, আল্লাহ কথার কমজোরিগুলি আল্লাহ খতম করে, এই কোরআনের শাস্তি প্রতিটা মুসলমান ভাইকে বোঝার তৌফিক দান করি ইয়া রাব্বাল আলামিন। আর লাফাত বিশেষ করে প্রত্যেককে আল্লাহ পাক ইনসাফের উপরে চলার তৌফিক দান করুন। আল্লাহ প্রতিটা মুসলমান ভাইকে ইনসাফের উপরে চলার তৌফিক দান করুন। আল্লাহ অনিনসাফের উপর থেকে আমাদেরকে আল্লাহ পাক দূরে রাখো ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ পাক আমাদের রোজাগুলি কবুলের মঞ্জুর করো। আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন সবার উপরে তোমার রহমত নাযিল করো। আল্লাহ কবরের যারা চলে গেছে কবরের মধ্যে আল্লাহ তাদের উপরে রহম করো। আল্লাহ তোমার রহমতের সাদর তারা খবরগুলিকে ডাকনা দিয়ে দাও। যারা জীবন আছে আল্লাহ পাক তুমি তাদের উপরেও রহম করো। আল্লাহ তাদের জিন্দগির গুনাহটা মাফ করে দাও। আমাদের ছেলে মেয়ে যারা আছে আল্লাহ পাক তাদেরকে হক রক্ষা করার তৌফিক দান করো। আল্লাহ ইসলামের উপরে পরিচালনা করার তৌফিক দান করো। আল্লাহ সন্তান সন্ততিকে ইসলাম দায়ের করার ইসলামের উপরে চলার তৌফিক দান করো। আল্লাহ মেহরবানি করে আল্লাহ পাক আমাদের মধ্যে অনেকে অসুস্থ, আল্লাহ মেহরবানি করে সুস্থতা দান করিয়া দাও। আল্লাহ মুসলমান যারা তারা এখন হাসপাতালের মধ্যে পড়ে আছে, হাজারো হাসপাতালের মধ্যে আজকে মানুষ কাঁপাচ্ছে, আল্লাহ মেহরবানি করে রোজার দিনগুলির মধ্যে পরিস্থিতিটা অসুস্থ ব্যক্তিকে সুস্থতা দান করিয়া দাও। আল্লাহ সেবার ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ সেবার মালিক তুমি, রোগের মালিক তুমি। আল্লাহ মেহরবানি করে প্রতিটা মুসলমানকে সেবা দিয়ে দাও। যারা রোজা রাখতে পারে না কোনো কারণে আল্লাহ রোজা রাখার তৌফিক দান করে দাও। আল্লাহ যারা রোজা রাখতে পারে না কোনো কারণে তৌফিক দান করিয়া দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ পাক আমাদেরকে ইয়া রাব্বাল আলামিন আমাদেরকে আল্লাহ পাক তোমার দ্বীনের উপরে যে পথে চলে তুমি তোমার কত খুশি হও সে পথে চলার তৌফিক দান করিয়া দাও। আল্লাহ হক বুঝার তৌফিক দান করো, হকের উপরে চলার তৌফিক দান করো, হক খানার তৌফিক দান করো, হক পথে চলার তৌফিক দান করিয়া দাও।
আল্লাহ পাক মেহেরবানি করে তোমার অত্যন্ত পাইলে আমাদের দোয়াগুলি কবুল করো ওয়াসাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়াসাহবিহি বিরহমাতিকা ইয়া